তোমার জন্য গিয়ে ও বাবা দেখা যাবে তো কি জিনিস আর না দাও দাও মোবাইলটা যদি গরম ফ্যাঁ পড়ে যায় এত ধোঁয়া এবার দেখা যাক আর বাদ বাকি গিফট গুলো হলো আর একটা দুধ কি হবে এই দুধ দিয়ে হবে বাবাকে দেখে নেবি পায় হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, কেমন আছো সবাই? আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত। এখন বাজে 9টা, তো আজকে ব্লগটা এখন থেকে শুরু করছি। এবার হয়তো ভাবছো যে কেন গায়ে চাদর দিয়েছি, তাই তো? আমাদের এদিকটায় কালকে রাত থেকে ভীষণ পরিমাণে বৃষ্টি হচ্ছে আর ভীষণ ঠান্ডা, ওই জন্য কিন্তু গায়ে এখন এই যে চাদর দিয়েছি। আর এখনও বৃষ্টি হচ্ছে, পুরো একদম চারিদিকে মেঘলা করে আছে। আমি জাস্ট ঘুম থেকে উঠে ব্রাশ ট্রাশ করে ফ্রেশ ট্রেশ হলাম রুম টুম গুছিয়ে। আর এদিকটাই এই যে তোমাদের দাদাভাই আমার আগে ঘুম থেকে উঠেছে, ঘুম থেকে উঠে বসে গেছে এখন ফ্রেশ ট্রেশ হয়ে গেম খেলতে। আর এদিকটায় দেখো কে আছে, এই যে দিশাও কিন্তু আমাদের রুমেই আছে, ও কিন্তু আমার সঙ্গে ব্রাশ ট্রাশ করে এসছে এখন রুমে। ওই ওই তাকাও, এই যে। তো চলো, বৃষ্টির দিনে আজকে সারাদিন কী করি না করি সবটা শেয়ার করবো, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আই হোপ আজকের এই ভিডিও দেখতে তোমাদের সবার খুব ভালো লাগবে। তো চলো আজকের ভিডিওটা শুরু করি। বসে গেছি এখন এই যে মশলা মুড়ি খেতে, সঙ্গে গরম গরম একটা চা দরকার ছিল। চাটা এখনও পর্যন্ত বানানো হয়নি, তো আজকে মশলা মুড়িটা কিন্তু আমি মাখিয়েছি। একটুখানি আরে লবণ ছড়িয়ে দাও না উপর থেকে, ভেবি লাগবে। আর তেল দিতে হবে নাকি? আর ভীষণ পরিমাণে বৃষ্টি হচ্ছে, এখনও পর্যন্ত বৃষ্টি থামেনি। আর এই দেখো এদিকটা, এই যে দিশা বসে এখন খাচ্ছে আমাদের সঙ্গে, সে আবার আলাদা মুড়ি নিয়েছে এই দেখো বড় একটা এই যে বাটিতে, তাই তো? হ্যাঁ, হাই করো, হাই হাই করো, হাই। তো চলো এখন খেয়ে নিই, পরে কথা। বৃষ্টি হচ্ছিল ভীষণ পরিমাণে, ওই জন্যই কিন্তু কারেন্ট ছিল না বলে আইফোনে একদমই চার্জ ছিল না, ওই জন্যই কিন্তু আমি আমার পুরনো ফোনে বেশ কটা ভিডিও বানিয়েছিলাম। এই ভিডিও যেগুলো এখন তোমাদের সঙ্গে শেয়ার করছি, এই ভিডিওগুলো কিন্তু আমি পুরনো ফোনেই বানিয়েছি। যাই হোক, স্নান টান করে ফ্রেশ ট্রেশ হয়ে এই দেখো চলে এসেছি এখন রান্নার ঘরে। তো রান্নার ঘরে এসে শাশুড়ি বৌমা বসে পড়েছে এখন সবজিপাতিগুলো কাটতে। আজকে না বাড়িতে তোমাদের দাদাভাই, আমি, মা আর দিদা খাবো। বাবা, দিশা, দিদি ভাই আর দাদু ওরা কিন্তু নেমন্ত্রণ আছে, ওখানটায় কিন্তু খেতে যাবে। তো চলো এখন চট জলদি সবজিগুলো কেটে নেই, পরে তখন তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। আমার চাই না, আমার পুরোনো জিনিস, তোমার জিনিস আমাকে হবে নাকি? তুমি পড়ে যাচ্ছ একদিক থেকে, পাগলা ঢল 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 করবে তুমি কি? ঠান্ডা, বৃষ্টি হচ্ছে বলে ভীষণ ঠান্ডা। আর তোমাদের দাদাভাই অলরেডি স্নান টান করে ফ্রেশ ট্রেশ হয়ে দাঁড়াও বাবা, এদিকটা এই যে সুন্দর করে সাজগোজ করে এখন এই যে নিজের ড্রেস আমাকে পরাচ্ছে দেখো। আমার আমি পরবো না, আমার আমার খেয়ে এসে আমার ঢুকে যাবো লেপে, লেপটা এবার বের করতে হবে মনে হচ্ছে। ইয়ে বাবা কেমন লাগছে আমায়, এই দেখো লাইট পড়ছে, হয়েছে আর দরকার নাই। এত খুলো, আমার অনেক কাজ আছে। হ্যাঁ, তো থাকলো তোমার কি হলো, কি আছে? পরবো না বলছি, শুনছে না কি রে? আরে পরবো না, খাবো, আবার থালা ধুতে হবে, আমি এটা পরে দিই। আরে তুচ্ছা না, দেখি না, দাঁড়া না বহুদে, আরে শুনবে নি, দে চল লাগে নি, লে 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 জসা লাগে দিছেন। আ ঠিক আছে, নাইটের উপরে আমি ড্রেস পরে। দুপুরবেলা দিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করার পর একটুখানি ঘুমিয়ে গেছিলাম, আর যেহেতু আজকে সারাদিন বৃষ্টি হচ্ছিল ওই জন্যই কিন্তু ঠান্ডাটাও বেশ ছিল। তোমাদের দাদাভাই না বাড়ির বাইরে আর যায়নি, মানে দুয়ারে পর্যন্ত যায়নি, ও কিন্তু ঘরের মধ্যে বসেই গেম খেলছিল। আর বিছানাটা না একটা কেমন হয়ে গেছিলো, ওই জন্য আমি ভাবলাম যে না চলো আগে বিছানাটা ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করি, তারপরে না হলে বাদবাকি কাজগুলো হবে। এখন কিন্তু বৃষ্টি হচ্ছে না, ওই জন্যই কিন্তু তোমাদের দাদাভাই বাইরে বসে এখন গেম খেলছে। আমি কিন্তু ওই ফাঁকে বিছানাটা এখন ভালো করে পরিষ্কার করে একটুখানি সাজিয়ে গুছিয়ে দিচ্ছি আর কি। মানে নিজে কি অর্ডার দিয়েছে নিজের জন্য তার ঠিক নেই, আমার তো তোমার জন্য না তো কার জন্য, আমার জন্য নাকি? হ্যাঁ তোমার জন্য,
আমার জন্য কি পাশের অর্ডার? তোমার জন্য কি? ও বাবা দেখা যাবে তো কি জিনিস দাও দাদালি নিয়ে নেবে সেখানে আছে তো ঝুলছে তো তো এই যে রুম টুম গুছিয়ে রাখতে বাবু এতক্ষণে এলো আর এখন ও যাবে পার্সেল সত্যি আসছে না মিথ্যে কথা বলছো গো জানি না সত্যি বলছে না মিথ্যে বলছে সেটা তো তোমরা ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে তো যাই হোক এখন এই যে পয়সা বের করছে দিয়ে যাবে এখন জিনিস আনতে আর এখন কটা বাজে যেন এখন পার্সেল দিতে আসছে 5:30 বাজে আর পুরো একদম চারিদিকে এখনও মেঘলা করে আছে বৃষ্টি পড়ছে আজকে বাবার বাড়ি যাওয়ার কথা ছিল বাট বাবার বাড়ি যেতে পারলাম না এই যে এই আমাকে নিয়ে গেল না আজকে বাবার বাড়িতে কি তুমি তো নিয়ে গেলে না বৃষ্টি পড়ছে যেতে হবে না গাড়ি ঠিক করতে পারতে স্কুটিতে যেতে হবে কথা করা ছিল নাকি তাহলে বোন যে এসেছিল তখন কিভাবে গেলাম ও ঠিক আছে তুমি যাও কি জিনিস আমার নামে এই আমার জন্য কি অর্ডার দিয়েছে সেটা তোমাদের মানে ও আচ্ছা তো বাজার করতে যাবে বাজার টাজার করে এসে তারপরে কি পার্সেল এসছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো যখন ও বাড়িতে আসবে মোটামুটি ও পার্সেলটা নিয়ে সোজা যাবে বাজার করতে তো চলো দেখতে থাকো এখন যাবো একটুখানি ছাদে তোমাদেরও দেখাবো চারিপাশটার অবস্থা কি হয়ে আছে আর রুমটা কিন্তু আমার সাজানো গোছানো প্রায় কমপ্লিট তো চলো এখন যাই ছাদে তো এই দেখো এখন কিন্তু চলে এসেছি ছাদে আর ছাদটার অবস্থা দেখে বুঝতেই পারছো কতটা পরিমাণে বৃষ্টি হয়েছে আমাদের এদিকটায় তো শ্বশুরবাড়ির সবার জন্য আমি ও বর আমাদের সাধ্য মতন যা করার করছি তাও খারাপ কথা শোনাচ্ছে আমাদের কিন্তু কেন আর কে শোনাচ্ছে এটাই তোমরা ভাবছো তাই তো অ্যাকচুয়ালি কিছু কিছু মানুষ এতটা পরিমাণে খারাপ কমেন্ট করছে কি আর বলবো মানে আমি শ্বশুরবাড়িতে ভালো আছি সবাইকে নিয়ে বিন্দাসভাবে ভিডিও বানাচ্ছি বা সবাইকে নিয়ে খুব মজা করে দিনগুলো কাটাচ্ছি এটা দেখে না দু একজন আমাকে কিন্তু খারাপ খারাপ কমেন্ট করছে তো তাদের একটা কথাই বলবো আমি কিন্তু আমার মতন যেমন আছি তেমনই থাকবো আর সবাইকে নিয়ে চলতে কিন্তু আমি ভীষণ পরিমাণে ভালোবাসি ওই জন্যই কিন্তু আমি যেখানটায় যাই সবাইকে নিয়েই কিন্তু একসঙ্গেই থাকি তো তাতে যদি কারোর কোনো সমস্যা হয় তাতে কিন্তু আমার কিচ্ছু যায় আসে না একটা কথাই বলবো যেটা আমার ডায়লগ ওটা হচ্ছে তোমাদের জ্বলবে আমার কিন্তু তাতেই চলবে মানে যারা খারাপ কমেন্ট করছো আমি কিন্তু তাদের বলছি আর যারা ভালো কমেন্ট করছো তাদেরকে কিন্তু বলবো অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য আমার পাশে থাকার জন্য এখন সবাই মিলে মানে দিদা শাশুড়ি ননদিনী এখন ভিডিও করে দিচ্ছে সবাই বসে গেছে এখন বিরিয়ানি করতে তোমাদের দাদাভাই সমস্ত কিছু নিয়ে চলে এসেছে ধোঁয়া যেন বইই যাচ্ছে বইই যাচ্ছে কাছে আসো এবার ধোঁয়া আমি কোন স্ট্যান্ড এই যে জল নিয়ে এখন ব্যস্ত আর এই যে আলু পেঁয়াজ কাটা চলছে টমেটো আদা রসুন আর ওইখানটায় মানে ভাতটা মানে চালটা দিয়ে করে যেন বসিয়েছে মানে ভালো জল 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 গরম বিরিয়ানি বলে আমার তো ভাত তো হবে কারণ বিরিয়ানি সবাই আবার খায় না আর ওই সাইডে ওই যে ওরা বসে এখন গেম খেলছে এই দেখো তোরা বিরিয়ানি আজকে বিরিয়ানি বানাবে যে বিরিয়ানি বিরিয়ানি বানাবে বলে সবলোক খাবে সবলোক খাবে আমি খাবো এবার ভাবছি বিরিয়ানি তোমার তো ইয়ে ব্লগার আছে ফুড ব্লগার আছে ওরাও তো খোঁজ যদি পেয়ে যায় তাহলে বিরিয়ানির এখন লাস্ট স্টেপ চলছে তোমাদের দাদা ভাই গেম ছেড়ে সবে এসছে বিরিয়ানি করে খাওয়াবো তোমায় জুস ফুস দিয়ে মাখিয়ে খেলে হলো ভাতটা পুরো দিয়ে দিই তারপর
ছিলে না আর আসা মাত্রই এই দেখো কি সব করছে, একদিক থেকে জ্বালন উনুনে ভরেই যাচ্ছে কনস্ট্যান্ট, আর যদি পুড়ে গো বিরিয়ানি তুমি দেখবো তোমার কি হয়। আজি চুপচাপ বসে একদিক থেকে জ্বালন মানে ভরেই যাচ্ছে কনস্ট্যান্ট। যাও দাও বাবাকে দেখ নেবি পায়। দাদা ভাই হঠাৎ করে এই জিনিসটা আমাকে গিফট করেছে, দেখেই তো বুঝতে পারছো এর মধ্যে ঘড়ি আছে। তো কেমন কি ডিজাইন সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো হঠাৎ করে কি বৃত্তান্ত, কি এমন মনে হলো? আমার বার্থডে অনেক বাকি, অ্যাডভান্স। আচ্ছা তো ঘড়ি দিয়ে শুরু হলো, হ্যাঁ আর কি কি আসে দেখা যাবে, দেখা যাবে। এবার দেখা যাক আর বাদ বাকি গিফট গুলো। এটা তো একবার দিয়েছো আগে, ও কিন্তু গেছিল বাজার করতে, তো ফেরার পথে এই জিনিসগুলো মানে এটা তো অনলাইনে অর্ডার দিয়েছিল। তোমাদের দাদা ভাই যে ঘড়ি অর্ডার দিয়েছে আমার জন্য এটা কিন্তু আমি জানতাম না, যখন ও আনতে যায় তখনই কিন্তু আমি জানতে পারি যে ও কিছু একটা অর্ডার দিয়েছে। ঘড়ি যে অর্ডার দিয়েছে ওটা কিন্তু হাতে পাওয়ার পরে জিনিসটা আমি জানতে পেরেছি। যাই হোক এখন দেখো ঘড়িটা আমি খুলে দেখছি কেমন এসছে ঘড়িটা। আর সত্যি কথা বলতে কি ঘড়িটা কিন্তু আমার বেশ পছন্দ হয়েছে, তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। এখন দেখো তোমাদের দাদা ভাই আমাকে পরিয়ে দিচ্ছে, আর কেন জানি না এবার না তোমাদের দাদা ভাই একটুখানি মনে হয় বেশি রোম্যান্টিক হয়ে গেছে। আগে কিন্তু অতটাও রোম্যান্টিক ছিল না, কারণ কোনো কিছু জিনিস যদি আমার দরকার হতো ওকে কিন্তু বলতে হতো, যেমন ধরো গোলাপ বা অন্য কোনো জিনিস। এখন দেখছি ওকে কিছু বলতে হচ্ছে না, ও নিজে থেকেই আমার জন্য নিয়ে চলে আসছে। যাই হোক এই দেখো ওর সঙ্গে একটুখানি মজা করছিলাম। তো চলো আজকের ভিডিওটা এখানটাই শেষ করছি, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো টাটা সবাইকে।